দর্শক স্বাগত আপনাদেরকে আই ক্যান কুক চ্যানেলে। আজকে দেখো আপনারা কিভাবে টমেটো চিকেন চাল ফ্রাই করবেন। আমি প্রথমে একটা পাতিলে কিছু খাবারের তেল দিব, তারপর এখানে আমি মুরগির মাংসটা কেটে রাখছি, এটা প্রায় 1 কেজি সমপরিমাণে কিংবা যে কোনো কোয়ান্টিটি হতে পারে। এরপর এর সাথে আমি মিশাবো পেঁয়াজ কুচি, রসুন বাটা এবং ফ্রেশ আদা। তারপর আমি দেবো 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আমি একটু মশলা কম ইউজ করি, আপনারা ইচ্ছা করলে 1 টেবিল চামচ পরিমাণে দিতে পারেন, অর্থাৎ বড় চামচের 1 চামচ। তারপর সম পরিমাণ জিরা, তারপর হলুদের গুঁড়া, তারপর দিব সম পরিমাণ মরিচের গুঁড়া, আর আপনারা ইচ্ছা করলে 1 চামচ পরিমাণে রেডি মিক্স মুরগির মশলা দিতে পারেন। আর এটা যেহেতু টমেটো চিকেন জাল ফ্রাই, সেই জন্য আমি এখানে টমেটোর পেস্ট ইউজ করব। এটা রেডিমেড, বাট আপনারা ডেফিনেটলি ফ্রেশ টমেটো থেকে করে নিতে পারেন। এটা আমি পরিমাণ একটু বেশিই দিব, 1 কাপ আনুমানিক। তারপর দেবো একটু লবণ। এখন আমি মাংসটাকে ভালোভাবে মিশিয়ে এটা 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দিব। সো আমার ম্যারিনেট হয়ে গেছে, আমি এখন এটাকে অল্প আছে চুলাতে 20 থেকে 25 মিনিট এটাকে কষাবো। 20 মিনিট কষানোর পর আমি এখানে 3টা তেজপাতা দিব এবং 5টি এলাচ এবং 6 থেকে 7টি লবঙ্গ। আর আপনারা যদি চান তাহলে একটু পানি যোগ করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি অল্প আছে রান্না হয়, মিডিয়াম আছে, তাহলে পানি না দিলেও মুরগিটা রান্না হবে এবং মুরগিটা খেতে অনেক সুস্বাদু হবে। তো এখন আমি এটাকে আরও প্রায় 30 মিনিট মতো রাখবো, কারণ এই মুরগিটা হচ্ছে অনেকটা দেশি মুরগির মতো শক্ত সেজন্য, বাট ফার্মের মুরগি হলে টোটাল 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যায়। সো হয়ে গেল আমাদের চিকেন টমেটো জাল ফ্রাই। আশা করি আপনারা ট্রাই করবেন, রেসিপিটি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন, ভালো খাবেন, আল্লাহ হাফেজ।